বন্ধুরা, তোমাদের সকলকে আজকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওতে, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে দেখো বৃহস্পতিবার, আর আমি আমার ফুল গাছ দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো দেখো আজকে বৃহস্পতিবার, এমনিতে তোর বাবা ফুল নিয়ে আসবে, আর তাছাড়াও গাছে কত সুন্দর টগর ফুল ফুটেছে। আর আমার মেয়েটা শরীরটা ভালো নেই কদিন ধরে, তো জানোই, তা গতকালকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তাই এখনও অকাতরে ঘুমাচ্ছে, দুর্বল, ভীষণ দুর্বল হয়ে আছে শরীরটা, তা ঘুমাচ্ছে। আমি এখনও ডাকে নিয়ে জানি, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে, মানে স্কুলে কি পরীক্ষা দিতে যেতে হবে, পরীক্ষা তো চলছেই জানোই। তা মানে আগে যে ছোটো ছোটো পরীক্ষাগুলো সেগুলো চলছে, রিটার্নটা এখনও শুরু হয়নি। তা আমি তাড়াহুড়ো করে রান্না সারছি, এদিকে রুটি দিতে দেওয়ার জন্য, ওর বাবা রুটি খেয়ে যাবে, রুটি নিয়ে যাবে, আজকে ওর বাবা ভাত খাবে না, আর মেয়ে তো কিছুই খেতে চাইছে না। দেখি জোরজার করে যদি কিছু খাওয়াতে পারি। আমি ইঁচড় দিয়ে আলু দিয়ে নিরামিষ করে তরকারি করছি। আর কদিন ধরে মেয়ে যেহেতু দুধ খাচ্ছে না, দুধটা জমে রয়েছে ঘন করে জাল দিয়ে, তাই আমি দই পেতে নিয়েছি। দেখো ঘন করে দই দুধটা ঘন করে জাল দিয়ে দইটা পেতেছি, তার সত্ত্বেও দইয়ের ওপরে কেমন যেন একটা জল ভাসছে, কেন এটা হয় আমি জানি না। দুধটা ভীষণ ঘন করেই আমি জাল দিয়েছিলাম, মানে একদম জাল দিতে দিতে যে একটা ইয়েলো কালার হয়ে যায় না, সেরকমভাবেই, তার সত্ত্বেও ওপরে একটা জল ভাসছে। আর আমি ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল সেদ্ধ, ফাটাফাটা করে মুসুর ডাল সেদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে। আর তরকারিটা, আমার ইঁচড়ের তরকারিটা হয়ে গেছে, ওর বাবা খেয়ে যাবে, নিয়ে যাবে, আর মেয়েকেও আমি এইটাই খেতে দেব, এই খেয়ে যাবে, নিয়ে যাবে, কী খায় জানি না, কতটা কী খায়। তো দেখো আমি পুজো দিয়ে নিয়েছি, মেয়ে এখন না ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে আমি তুলেছি, জোর করে তুলে আমি একটা গ্যাসের ওষুধ, খালি পেটে খাওয়ার আছে, ওটা খাইয়ে দিয়েছি। খাইয়ে দেওয়ার পরে এসে ব্রাশ টাশ করলো, আবার ঘুমিয়ে পড়লো। তা ঘুমিয়ে পড়লো দেখে এই এক ঘন্টা সময়টা আমি নষ্ট না করে এই সময়টার মধ্যে আমি ঠাকুর পুজোটা সেরে নিলাম। আজকে বৃহস্পতিবার, তা পুজোর তো একটা বিরাট একটা চোটপাত থাকে বৃহস্পতিবারে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো ভালো আছি, কিন্তু আমার মেয়ের শরীরটা এখনও সেরকম ভালো হয়নি। কালকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, তা ডাক্তার তো এক গাদা ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, তা ওষুধ দিয়েছে সেগুলো তো চলছে, কালকে একবার পড়েছে, আর আজকে সকাল থেকে একটু একটু করে কিছুক্ষণ বাদে বাদে ওষুধগুলো চালিয়ে আছি। একবারে সব দিলে না সব বমি করে দেয়, ওর তো খালি জ্বর হলে খালি বমি, দিয়ে কোনো কিছু তো খালি বমি। তা ওকে ওষুধগুলো এক এক করে সব খাইয়ে দিয়েছি, আর ভাত খেয়েছে কতটা জানো তো, এতটা এতটা ভাত খেয়েছে, এতটুকু ভাত খেয়েছে, মানে দুটো তিনটে চারটে পাঁচটা ভাত, ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ওইভাবেই ওরকমই ভাত খেয়েছে। আর টিফিনে দিয়ে দিয়েছি তো কিছু, দাও বলেছে তো মিল্ক প্রোডাক্ট, ডক্টর বলেছে যে মিল্ক প্রোডাক্ট, তারপর স্পাইসি ফুড, চকলেট সব বাদ, তার জন্য কী দেবো, ভাজা ভুজি সেসবও বাদ, তার জন্য আমি আলুর তরকারি আর রুটি দিয়ে দিয়েছি। তা কী করবো, খেলে খাবে, না খেলে না খাবে, কিছু করার নেই, কী বা দেবো বলো দেখি, এত পাজি না মুখের বেশি ইয়ে স্বাদ, ভালো খেয়ে খেয়ে হয়ে গেছে, তো বদভ্যেস হয়ে গেছে। তো দেখো এখনও টলমল টলমল করছে, ও বসে থাকতে পারছে না। আমি সকালে তুলেছিলাম, সকালের মধ্যে তাও অনেক বেলা করেই তুলেছি, অনেক দেরি করে, তাও সাড়ে সাতটার সময় তুলেছি, উঠে ব্রাশ ট্রাশ করালাম, করিয়ে ওষুধ খাওয়ালাম, খেয়ে বলে ও মা কেমন লাগে শরীরটা, ঝিমাচ্ছে, আবার ঘুমিয়ে পড়লো, আবার এক লম্বা ঘুম দিয়ে উঠলো। আমি নটার সময়, আটটা থেকে নটা পুরো ঘুমালো, আর তুলি নটার সময় তুলে একবারটা তুলে নিয়েই সোজা চলে গেছি বাথরুমে, চান করে দিয়েছি, চান করে দিয়ে ওই দুটো ভাত বললাম, ওই দুটো ভাত খেলো ডাল সেদ্ধ দিয়ে। খাওয়ার পর উনি এখন না একটু চোখটা একটু তাজা তাজা লাগছে দেখতে, কিন্তু কে জানে বাবা, বলতেও ভয় লাগে, আমি যতবারই বলি ওই একটু সুস্থ আছে, তারপরে দেখি আবার জেগে সেই, আবার জেগে সেই, কে জানে পুরোপুরি সুস্থ আর হয়ে উঠছে না। তাও তো ডাক্তার তো 10 দিনে ওষুধ দিয়েছে, তারপর বলেছে আবার 10 দিন বাদে আবার যেতে, জানি না কেমন থাকে। তো দেখো ওর ব্যাগ গুছিয়ে নিয়েছি, তা ওর ব্যাগ, ওর ব্যাগ কীসব বলে, ওর ব্যাগ গুছিয়ে নিয়েছি, ওর ব্যাগের মধ্যে ওই গুছিয়েছে, ও কিছু গুছিয়েছে, আর জল টিফিনটা আমি গুছিয়েছি। তার মধ্যে আজকে হচ্ছে SST আর ম্যাথের ওয়ার্কশপ আছে, তারই যা যা লাগবে সেগুলো ওখানে বসে বসেই করতে হবে। তা বল কেমন আছিস? ভালো না,
এক প্যাকেট চিপস খেতে ইচ্ছে করছে আর বেশ কয়েকটা চকলেট খেতে ইচ্ছে করছে, তাই তো? চিপস আর চকলেট খেতে ইচ্ছে করছে, চিপস আর চকলেট পেলেই মনে হয় অনেকটা সুস্থ হয়ে যেত। তা সবই তো ওই সব বা চিপস, চকলেট, ক্যাডবেরি, তেলে ভাজা ভুজি, আর ও হ্যাঁ, ও আবার বৃহস্পতিবার করে 10 টাকা করে নেয় না? তা প্রতি বৃহস্পতিবার 10 টাকা করে নেয়, আর স্কুলের সামনে কতগুলো উল্টোপাল্টা খাবার আসে সেগুলো খায়। ওর বাবা বলে দিয়েছে আর দেবো না, ও বাবা বলে দিয়েছে আর দেবো না। বাবা লাফতে উঠে গেছে, 10 টাকা দিতে হবে, ওখানে দেবো, চুপচাপ এখানে দেবো। দেখো বলছে চুপচাপ এখানে দিতে হবে। ই বাবা, কি মেয়ে রে বাবা! দেখি 10 টাকা আছে নাকি। আছে 10 টাকা? এই নে এই নে এই নে এই নে। হ্যাঁ ভালোটা দাও না, ওটা 20 টাকা। নে এটা হলুদ মাখানো আছে। এই নে 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 এটা নে, এটা একটু মচমচে আছে। হয়েছে শান্তি? বাবা 10 টাকার কথা উঠাতেই দেখো কি করলো, 10 টাকা যেহেতু খেতে দেওয়া যাবে না, এই ব্যাগ ও তো ঢোকাবি, স্কুলে নিয়ে যাবি না, স্কুলে রুটি তরকারি খাবি, তা উল্টো পাল্টা খাবার সব স্কুলে বিক্রি হয়। তো ঠিক আছে, থাকো সারাদিন আমাদের সাথে। তো আমাদের সাথে কি, আমি একাই থাকছি। তো বিকালে ও চলে আসবে, তারপর ওর বাবাও চলে আসবে হয়তো বিকেল নাগা। আর এই সময়টুকুতে আমি একা আর কি ভিডিও নেব, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে বৃহস্পতিবারের পুজো। ও যেই 1 ঘন্টা ঘুমিয়েছে সেই 1 ঘন্টা আমি বৃহস্পতিবারের পুজো দেওয়া সেরে নিয়েছি, বাসি কাশি কাজ আগেই সেরে নিয়েছিলাম। তো ঠিক আছে, থাকবো সারাদিন। দেখো মেয়ে তো স্কুলে চলে গেছে আর মেয়ের বাবাও বেরিয়ে গেছে, এখন আমার হচ্ছে ঘরে কাজ সারা পালা। ঘরে কাজ সারা বলতে আমি খাবারের জলগুলো এখন একটু বেলা করেই ভরছি, সকালে খুব কাজের চাপ ছিল ভরতে পারিনি, এখন কাপড় কাচা, খাবারের জল ভরা, সেগুলো আমি কীভাবে ভরি দেখলে তোমরা। আর এখানে কিছু জামা কাপড়, কিছু ওর বাবার 2টো প্যান্ট মেলে দিয়েছি, আর এখানে কিছু জামা কাপড় কেচে আমি জল ঝরাতে দিয়েছি। তো এখন বিকেল হয়ে গেছে, মেয়ে স্কুল থেকে এসছে, ওর শরীরটা যেহেতু এখন একটু ভালো আছে ভীষণ চটপটা খেতে ইচ্ছা করছে। তা আজকে বৃহস্পতিবার করে ওর হাতে 10 টাকা দেওয়া হয় যে কিছু কিনে খাওয়ার জন্য, স্কুলের সামনে অনেক দোকান বসে। তা ও আজকে আর টাকাটা ওর সাথে দেয়নি, টাকাটা নিয়েছে, নেয়নি যে তা না, টাকাটা আমার মা লক্ষ্মীর ঘটে জমিয়ে দিয়েছে, মানে ওরই ঘর। তার এই খাবার ওকে বললো একটু চটপটি বানিয়ে দিতে, তা আমি এগুলোতেই একটু চটপটি বানিয়ে দিলাম। তো এখন চটপটি খেয়ে নিয়ে দেখো মেয়ে একটু সুস্থ আছে, যেহেতু একটু খেলাধুলায় মন বসেছে, ড্রয়িং করছে। এ কদিন যেমন খালি শুয়েই থাকতো, একদম কোনো কিছুতে এনার্জি ছিল না, এখন তো নিজে থেকে ড্রয়িং করছে। আর আমি এখানে রাতের জন্য রান্না বসিয়েছি, রান্না নিয়েছি কাঁচকলার আলু দিয়ে বাটা মাছের ঝোল করবো, কাঁচকলা আলু ভেজে নিয়ে ওটা দিয়ে বাটা মাছের ঝোল করবো, আর ভাত। আর ডাল সেদ্ধ সে সকালে করেছিলাম, সেটাকে ফুটিয়ে নিয়েছি, সেটা পার হয়নি ডাল সেদ্ধটা, এইটা দিয়ে আমাদের রাতে খাওয়া হয়ে যাবে। আমার তো রান্না আমি বসিয়ে দিয়েছি, রাত সকালে যে তোর বাবা রুটি খেয়ে গেছে, রুটি নিয়ে গেছে, আর ভাত আর পড়িনি আজকাল আমি, আর মেয়েও সকালে রুটি খেয়ে গেছে, তোর জন্য আজকে রাত্রেবেলা আজকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাটা মাছের ঝোল করবো, বাটা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল। ওর বাবা নিয়েছিল, মেয়ের শরীরটা ভালো নেই, পেটটা ভালো নেই বলে বাটা মাছ নিয়েছিলো, সেটা ভিজেছিলো, তাই বাটা মাছের ঝোল আর ভাত এই করবো। আর ডাল আছে, ডালটাকে ফুটিয়ে রেখে দিয়েছি, আর মেয়ের এখন শরীরটা অনেকটা ভালো আছে, কালকে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে, মানে ডাক্তার দেখিয়ে আসার পর থেকে বলা ভুল, মানে মেডিসিনটা পেটে যাওয়ার পর থেকে, আসার পর থেকে আমি মেডিসিন দেওয়া শুরু করে দিয়েছি। কালকে 1 ডোজ হয়ে গেছে, সবকটা ওষুধই 1 বার করে খাওয়া হয়ে গেছে। তো কালকের তুলনা, কালকে রাত্রের তুলনা আজকে সকালে অনেকটা ভালো দেখলাম, মানে কিছুটা ভালো, আবার সকালের তুলনায় এখনও অনেকটা ভালো দেখাচ্ছে, খুব শান্তি লাগছে মনে। মেয়ের শরীর খারাপ থাকলে খুব অস্বস্তি, ভালো লাগে না। আর ও তো সব মাসিরা পিসিরা সবাই ফোন করছে, মানে পিসিরা বলো মানে ভুল আর কি, পিসি হ্যাঁ পাশের বাড়ির পিসি আছে, তারপর নিজের পিসি, তারপর মাসি, সবাই ফোন করে করে, সব মাসিরা ফোন করে করে খোঁজ নিচ্ছে যে মেয়ের শরীর কেমন আছে। ওর শরীর খারাপ থাকলে মানে আমারও যেমন ইয়ে হয়, আর ওর বাবা তো সে তার বলার কথা না। তা যাই হোক, ওর এখন শরীর ভালো আছে। মা একটু মুখটা দেখাও, ভালো আছে শরীরটা? হ্যাঁ অনেক ভালো আছে, যার জন্য আবার আপন মনে খেলছে, এখন খেলছে না ড্রয়িং করছে। তা সেসব তো দূরে গেছিলো, ড্রয়িং করাটাও তো দূর,
খালি শুয়েই থাকতো, শুয়েই থাকতো, সব কিছু বন্ধ হয়েছিলো, সব মানে খালি শুয়েই পড়তো, কিচ্ছু ভালো লাগতো না। তা আজকে একটু পড়েছে, তারপর এখন ড্রয়িং করছে। তো দেখে শান্তি, আর এখানে দেখো টিভি চলছে। আমি ওকে ছেড়ে যা, আমি ওকে পড়াচ্ছিলাম, পড়িয়ে যখন ছেড়ে চলে গেলাম, যাওয়ার পর ও টিভি দেখছে আর এই ড্রয়িং করছে, খেলছে টেলছে এসব করছে, আর আমি রান্না বসে দিয়েছি। তো রান্না হয়ে যাক, তারপর খাওয়া দাওয়া শুয়ে পড়বো। ওর বাবা আসেনি এখনও, আসুক তা ততক্ষণে চলে আসবে, খুব বেশি রাত হবে না মনে হয়, রাস্তাতে আছে, আমি ফোন করেছিলাম একটু আগে। কালকে গুড ফ্রাইডে, তার সত্ত্বেও কালকেও আবার স্কুল দিয়েছে, স্কুল বলা ভুল, মানে প্র্যাকটিক্যাল, কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম আছে। হ্যাঁ মানে ও সারাক্ষণই, মানে সারাক্ষণ বলতে যে অল্প সময়ের জন্য হয়ে ছুটি হয়ে গেলো তা না, সেই বিকেল পর্যন্তই। তা কালকে সেই স্কুল আছে, কম্পিউটার প্র্যাকটিক্যাল আছে, সেখানে যেতে হবে, গুড ফ্রাইডে কোনো ছুটি নেই, পরপর পরীক্ষা খালি সমানে। তো ঠিক আছে, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, কালকে সকাল থেকে শুরু করে দেবো। তো টাটা মাম্মাম, টাটা করে দাও সোনাম্মা, টাটা, বাই বাই।